1866 থেকে আজকের 2021, দেখতে দেখতে প্রায় 155টা বছর পার করে দিল আমাদের সকলের প্রিয় হরিনা ভিডিভিএস হাই স্কুল। আজকের আমার এই ছোট্ট ভিডিওটিতে আমি আপনাদেরকে নিয়ে যাব স্কুলের ভেতরে। আমাদের প্রত্যেকেরই কিন্তু ইচ্ছা করে এই ব্যস্ততার মাঝে স্কুলটাকে একটু ঘুরে দেখব, আর তাই জন্যই আমি আজকে আপনাদেরকে এই ভিডিওটার মাধ্যমে আপনাদের সেই পুরনো দিনের স্কুল জীবনে ফিরিয়ে নিয়ে যাব। চলুন বন্ধুরা, দেখুন আজকের আমার এই ছোট্ট ভিডিওটি। স্কুলের ভেতরের অংশটাতে কিন্তু দুটো রঙের প্রাধান্য খুব বেশি, সবুজ রঙের গাছ আর লাল বা মেরুন রঙের স্কুল বিল্ডিং। ভাবলে অবাক লাগে না যে আমাদের স্কুলের সাথে কত বড় বড় মানুষেরা জড়িয়ে রয়েছেন। কয়েকটা নাম তো বলতেই হয়, তাই নয় কি? স্বয়ং দ্বারকানাথ শিবনাথ শাস্ত্রী মহাশয়, আমাদের সকলের প্রিয় নেতাজির পিতা জানকীনাথ বোস, সলিল চৌধুরী মহাশয়, লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, আরও কত ব্যক্তিত্ব। স্কুলে আধুনিকতার ছোঁয়া থাকলেও পুরনো সেই করিবর্গার ছাদ কিন্তু এখনও কিছু কিছু অংশে দেখতে পাওয়া যায়। স্কুলের ভিতরে অনেক ধরনের ফুল গাছ আছে। এবার আমরা দেখছি প্রধান শিক্ষকের কক্ষটাকে। আস্তে আস্তে একতলার ঘরগুলো দেখার পর সিঁড়ি দিয়ে আমি উপরে চলে গেলাম। এই হলো সেই গ্যালারি রুম। ভীষণ লোভ হতো এই ঘরটাতে একটা বছর ক্লাস করব। চারতলা এই বিশাল স্কুল বিল্ডিংয়ের সামনের অংশে কিন্তু এখনো টালির চালটা রয়ে গেছে। রবীন্দ্র মঞ্চকে ঘিরে চারিদিকে আমরা দাঁড়িয়ে থাকতাম স্কুল শুরু হওয়ার একেবারে আগে জাতীয় সঙ্গীত গাওয়ার জন্য। সব স্যারেরাও কিন্তু তাদের রুম থেকে বেরিয়ে এসে এখানে দাঁড়িয়ে থাকতেন। সেসব দিনের কথাগুলো আজকে খুব মনে পড়ছে। স্কুলের এই অংশটা একেবারে নতুন। না না, আমরা এই অংশটায় কিন্তু কোনো পড়াশোনা করার সুযোগই পাইনি। বিশাল এক ক্লাসরুম চোখে পড়লো। আরও ভালো লাগলো ব্ল্যাকবোর্ডের দুপাশে আধুনিক বক্স লাগানো দেখে। এসবগুলো কিন্তু আমরা ভাবতেও পারতাম না আমাদের সময়। এই পায়রাদের কিন্তু আনাগোনা আমাদের স্কুলে বরাবরই। সিঁড়ির ঘর থেকে আমাদের হরিনাবীর মোড়টা কিন্তু দেখতে পাওয়া গেল। এখন অনেক বাড়িঘর হয়ে গিয়েছে এই অঞ্চলে। আমাদের ছোটবেলায় কিন্তু এত বাড়ি বা গাড়ি ঘোড়ার দেখা মিলত না। হাঁটতে হাঁটতে চলে আসলাম টিচার্স রুমের সামনে, মানে রবীন্দ্র মঞ্চের মাথায়। এই ফাঁকা ক্লাসরুমটা বা এই সিঁড়িগুলো আমাদের কিন্তু ভীষণ পরিচিত, কিন্তু হালের এই সিসিটিভি ক্যামেরাগুলো কিন্তু আমার কাছে খুব নতুন লাগলো আমাদের স্কুলে। দূরে গাছে দেখলাম ছোট ছোট হলুদ ফুল ফুটেছে। সত্যি আমাদের স্কুলটা কিন্তু একেবারে গাছে ভর্তি। সিঁড়ির ঘটেকেই এবার চোখে পড়ল আমাদের স্কুলের আর একটা গুরুত্বপূর্ণ অংশ, আমাদের খেলার মাঠ। সময়টা কিন্তু এখন অনেক পরিবর্তন হয়ে গেছে, তাই এখন হয়তো এই মাঠে আর আমাদের সেই সহপাঠীদের আমরা খুঁজে পাবো না। কিন্তু মাঠের পাশে আলুকাবলি নিয়ে কি এখনও দাঁড়িয়ে থাকে আমাদের সেই পুরনো বন্ধু, জানেন কি আপনারা? স্কুলের ভেতরটা ঘুরে অনেক দিনের স্বাদ কিন্তু আজ পূর্ণ হয়ে গেল। কিছুক্ষণের জন্য আমি একদম চলে গেছিলাম আমার স্কুল জীবনে। আশা করি বন্ধুরা, তোমরাও এই ভিডিওটার সাহায্যে তোমাদের স্কুল জীবনে ফিরে গিয়েছিলে। আস্তে আস্তে আমি স্কুলের বাইরের গেটের কাছে চলে আসলাম। বাইরে থেকে একবার দেখে নিলাম আমাদের স্কুলটাকে। আমার এই ছোট্ট ভিডিওটা বন্ধুরা যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন আমার এই চ্যানেল 9pix ভিডিওকে। ভালো লাগলে কোন জায়গাটায় ভালো লেগেছে একটু কমেন্ট করে জানান।
আবারও একটা নতুন ভিডিও নিয়ে আমি চলে আসব আপনাদের বন্ধু সায়ন। ততক্ষণ দেখতে থাকুন আমার এই চ্যানেল 9 পিক্স ভিডিও, আমার অন্যান্য সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলগুলোকে ফলো করতে থাকুন। থ্যাংক ইউ ফ্রেন্ডস।